এই মামলাটি হচ্ছে যে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি বাসভবনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে হামলা চালিয়েছে, ইটপাটকেল নিক্ষেপ করেছে, এক্সপ্লোসিভ নিক্ষেপ করেছে এবং ওখানে গাড়ি ভাঙচুর করেছে। এবং এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার প্রত্যক্ষ নির্দেশে তাদের আশ্রয় প্রশ্রয়ে এবং তাদের ইন্ধনে এই ঘটনা তারা ঘটিয়েছে। আপনি জানেন 28 তারিখে গতকালকে সারা তারা কীভাবে তারা নৈরাজ্য সৃষ্টি করেছে, তারা পুলিশ হত্যা করেছে, তারা সাংবাদিকদের উপর হত্যাদেরকে তাদের আহত করেছে, সাধারণ জনগণকে তারা আহত করেছে। এই ধরনের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক এবং একটি গণতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করার জন্য তারা এই ধরনের অপকর্ম তারা করছে। তাই আমরা বলেছি আদালতকে যে তার বিরুদ্ধে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এই মামলা যাদের বিরুদ্ধে যে স্পেসিফিক অ্যালিগেশন তাদের বিরুদ্ধে আছে এবং এই মামলায় নন বেলিবল অফেন্স এবং এই মামলায় সে জামিন পাওয়ার হকদার না, এটা আমরা আদালতকে বলেছি। এবং তারা আসামি পক্ষ তারা জামিন চেয়েছে এবং আদালত উভয় পক্ষ শুনে তারা আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে যাওয়ার অনুমতি দিয়েছে।